আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না। হোটেল গোল্ডেন অ্যাপল, হরিদাস মাটি, বহরমপুর, মুর্শিদাবাদ। সাধারণ অর্থে রাজনীতি বলতে আমরা কি বুঝি? ক্ষমতা অর্জন, ক্ষমতা বৃদ্ধি, ক্ষমতা ব্যবহার। কিন্তু সত্যি বলতে কি, রাজনীতি হলো পূর্ণাঙ্গ মানুষ তৈরির একটি প্রক্রিয়া। আসল উদ্দেশ্য মানুষের পাশে থাকা, সহমর্মিতা পোষণ করা। এমনই এক নজির গড়লেন আমাদের মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের তৃণমূলের টাউন সভাপতি নারুগোপাল মুখার্জি। আজ সর্বান্তকরণে তিনি প্রমাণ করলেন তিনি জননেতা। বহরমপুর নিম্নবিত্ত পরিবারবাসী একটি শিশু যে তার পিতার সঙ্গে সবজি বিক্রয় করে জীবন ধারণ করে, তার পড়াশোনার প্রতি অদম্য ইচ্ছা, তার সেই ইচ্ছাকে সর্বান্তকরণে সম্মান জানালেন তিনি। এই কোভিড পরিস্থিতিতে দিন আনি দিন খাই পরিবারে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে ইন্টারনেটের খরচ জুগিয়ে পড়াশোনা চালানো সত্যি ভাবনাতীত। সংবাদ মাধ্যম থেকে খবর পাওয়া মাত্র তিনি শিশুটিকে একটি অ্যান্ড্রয়েড ফোন ও 25,000 টাকার একটি চেক তুলে দিয়ে পড়াশোনার প্রতি আগ্রহ জোগালেন। ও তিনি আরো জানান, ভবিষ্যতে এভাবে তিনি মানুষদের প্রয়োজনে তাদের পাশে সবসময় থাকবেন। কাজ করার সঙ্গে সঙ্গে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমাদেরকে বারবার বলেছে যে মানুষের জন্য সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হবে, সেই লক্ষ্য নিয়ে আমরা ধারাবাহিকভাবে বহরমপুর শহরে যে কাজগুলো করে যাচ্ছি তার মধ্যে সবথেকে আমাদের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মানুষের যে কোনো প্রবলেম শর্ট আউট করা। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলেছেন যেখানে যেখানে মানুষের সমস্যার মধ্যে আছে, কোভিড সিচুয়েশনে হোক অথবা মানুষের যে কোনো আপদ বিপদ হোক, যে কোনো ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়াতে। আমরা তার মধ্যে যেটা দুটো জিনিস আমরা খুব প্রায়োরিটি দিই, একটা হচ্ছে মানুষের হেলথ পরিষেবা। আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের টাউন তৃণমূল কংগ্রেস কমিটির যারা আমাদের সহযোগী যারা আছে, সাথী যারা আছে, তারা সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় যে কোনো ধরনের পরিষেবা মানুষকে দেয়। এই যে কোভিড হলো, বাড়িতে খাবার পৌঁছানো, মেডিকেল হেলথ ট্রিটমেন্ট করা ইত্যাদি। এখন এমতো অবস্থায় একটা খবর পড়েছিলাম, আনন্দবাজারে একটা খবর পাবলিশ হয়েছিল, একটা বাচ্চা ছেলে বহরমপুর শহরই বিলো প্রভার্টি লাইনে থাকে এবং জগন্নাথ ঘাট ওখানে সুভাষপল্লী বলে একটা স্লাম এরিয়া আছে, সেখানে একটা বাচ্চা ছেলে পড়াশোনার জন্য খুব চেষ্টা করছে কিন্তু বর্তমান যে কোভিড ওয়ার্ডের সিচুয়েশন সেখানে ইনস্টিটিউশনগুলো আমাদের বন্ধ সব, স্কুলগুলো স্কুল খোলা নেই, অনলাইনের মধ্যে দিয়ে ক্লাস হচ্ছে। এটাও তো অ্যাফোর্ড করা অনেক গরিব মানুষের পক্ষে মুশকিল, সেটা আমরা জানতাম না, বুঝলেও আমাদের চোখের সামনে আসছিল না। তো এরকম একটা সংবাদ মাধ্যমের কোনো ঘটনা দেখে আমাদের মনে হলো যে এই যে ছেলেটি পিন্টু নাম, পিন্টু দাস, তার বাবা আছে, এরা সকালবেলায় বাজারে সবজি বিক্রি করে, তাদের পক্ষে এই সিচুয়েশনটাকে ওভারকাম করা খুব মুশকিল হচ্ছিল। বাচ্চারা পড়াশোনা করার অদম্য ইচ্ছে, পড়াশোনা করতে চায় কিন্তু ভার্চুয়াল এডুকেশন নেওয়া বা অনলাইন এডুকেশন নেওয়া যে অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ সবটা করতে গেলে তো নেট দরকার, এক কানেকশন দরকার, তার সঙ্গে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দরকার, এগুলো না পেলে, ইনফ্রাস্ট্রাকচার না পেলে তো করতে পারবে না। একদিকে পড়ার ইচ্ছে, একদিকে প্রতিবন্ধকতা, এগুলো এই প্রতিবন্ধকতাকে দূর করে আমাদেরকে এগোতে হবে, সবাইকে এগোতে হবে। আমাদের সমাজে এখন অনেক এরকম মানুষজন আছে, অনেক ব্রাইট স্টুডেন্ট আছে, অনেক ব্রাইট ক্যারিয়ার আছে, তাদেরকে সাপোর্ট করা এই গভর্নমেন্টের মোটো, অর্থাৎ দিদির কাজ। সেই জন্য বর্তমানে অভিষেকবাবু দেখছেন পুরো বিষয়টা, তিনি বহরমপুর মনিটরিং করছেন, আমাদেরকে বলেছেন যে পুরো বিষয়টা যার যেখানে সমস্যা সে মনিটরিং করতে, এই বিষয়টা অনেক অন্নপাত করেছেন, দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সবাই, আমরা যারা টাউন তৃণমূল কংগ্রেসের যে ইউনিট আছি, ইউনিটের পক্ষ থেকে বাচ্চাটিকে আমাদের সাধ্যমতো যেটা সাপোর্ট দেওয়া, একটা অ্যান্ড্রয়েড ফোন এবং কিছু একটা মাইনরিটি সাপোর্ট করলাম, অ্যাসিস্ট করলাম 25,000 টাকার মতো, যাতে এই বাচ্চাটা অন্তত এই পিরিয়ডটাকে, এই প্যান্ডেমিক সিচুয়েশনটাকে ওভারকাম করতে পারে। পরবর্তী সময় আমরা আরও আছি, বাদ কি এরকম অনেক ছাত্রছাত্রী যারা আছে যারা পড়াশোনা করতে চায়, যে কোনো কারণে আর্থিক প্রতিবন্ধকতার কারণে পড়াশোনা করতে পারছে না, তার সঙ্গে সঙ্গে আরও যদি কিছু সমস্যা থাকে
আমরা তাদের পাশে সবসময় আছি, এই মেসেজটা আমরা দিতে চাইছি। আর এর পাশে আমরা যতদিনে পড়াশোনা করতে চাই ততদিন পর্যন্ত আমরা আছি। আপনি কী কাজ করেন? আমি একটু পার বিক্রি করি। আপনার ছেলেও কি আপনার সঙ্গে কাজ করে? আমার ছেলে আর আমাকে একটু হেল্প করে। ও পড়াশোনা কেন করতে পারছে না? পড়াশোনা ধরেন ঠিকমতো পয়সা রাখার জন্য পাচ্ছি না এখন থেকে। একটু তো আমাকে হেল্প করে এই জন্য। এখন তো ফোন পেয়ে গেল, কি আগামী দিনে পড়াশোনা করবে? হ্যাঁ, আগামী দিনে পড়াশোনা করবে। এই যে আপনার পাশে থাকলো সকলে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার ছেলেরা আমার মানুষ হয়। বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট, নিউজ ডেস্ক থেকে সঞ্চিতা ব্যানার্জি, ব্যুরো রিপোর্ট, বেকার নিউজ, সর্বদাই খবরের গভীরে। আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না। হোটেল গোল্ডেন অ্যাপল, হরিদাস মাটি, বহরমপুর, মুর্শিদাবাদ।